দেখো রাধিকা, প্রথমত আমি এদের বাড়ির খুব কাছের লোক, কিন্তু তা বলে আমি তোমার কাছের লোক হব বা তুমি আমার কাছের লোক হবে সেরকম কোনো অ্যাসিওরেন্স আমি দিয়েছি কি? কমলিন, তুমি কিন্তু ইচ্ছে করে আমার সঙ্গে ঝগড়া করছো। আমি কোনো রকম ঝগড়া চাইছি। দেখেছো, আমি ঠিক ধরেছি তুমি আমাকে ঝগড়াটে ভাবছো। না না, বলো না আর কি কি ভাবছো আমাকে বলো, তারপরে এই কথাগুলো তুমি অনির্বাণ দাকে বলবে, আঙ্কেলকে বলবে, পিসিমণিকে বলবে, কি তাই তো? আমি কাউকে বলবো না কমলিনী। আমি কেন সবাইকে বলতে যাব? আমার অ্যাসিওরেন্স আমার মধ্যেই থাকবে। আচ্ছা, তোমার অনির্বাণদা তোমাকে ভালোবাসে তো? আর ইউ শিওর? হ্যাঁ, তা নয় তো আবার কি? এত বড় কাজের দায়িত্ব তোমায় এমনি এমনি দিয়ে দিল। আচ্ছা, তোমার কোনোদিনও মনে হয়নি যে অনির্বাণদা ঠিক কিভাবে আমাকে ভালোবাসে? ভালোবাসার আবার ধরন কি? না ধরে নাও, অনির্বাণদা ঠিক যেভাবে তোমাকে ভালোবাসে সেভাবেই যদি আমাকে ভালোবাসে তুমি খুশি হবে? এসব কি বলছো কমলিনী? এসব কথা কিন্তু আমার একদম ভালো লাগছে না, না লাগারই কথা। তবে কি বলতো রাধিকা, আমাদের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে যেগুলো আমরা কোনোদিনও ভুলতে পারি না। আমারও অনির্বাণদার সঙ্গে সেরকম কিছু ঘটনা আছে যেগুলো আমি হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। তার মানে? ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।